মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন সুন্দরী নোয়ালিয়া ভয়েট। এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে খেতাব ত্যাগের কথা জানিয়েও দিয়েছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতার মুকুট জয় করে নোয়ালিয়া ভয়েট বলেছিলেন, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এমন সিদ্ধান্ত নিতে পারার মানসিকতা রাখুন। নিজের সে কথাই রাখলেন তিনি। ভয়েটের এমন সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজকরা। শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছেন তারা। তবে প্রতিযোগিতার রানার আপ সাভান্না গ্যাংথিয়েভিচ নাকি অন্য কাউকে নতুন বিজয়ী নির্বাচিত করা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি।